গাজীপুরে আরো 5টি পোশাক কারখানা চালু, এখনো বন্ধ 9টি, প্রকাশ করেছেন প্রথম আলো। গাজীপুরে নতুন করে কোনো কারখানায় শ্রমিকদের বিক্ষোভ হয়নি। আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলার বেশিরভাগ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক আছে। বন্ধ কারখানাগুলোর মধ্যে আজ খুলে দেওয়া হয়েছে 5টি। এসব কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকেরা। অন্যদিকে এখনো বন্ধ থাকা অন্য 9টি কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ। শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরে মোট নিবন্ধিত কারখানা আছে 2633টি। এর বাইরে অনিবন্ধিত কারখানা আছে 400 থেকে 500টি। এসব কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন প্রায় 22 লাখ মানুষ। এসব শ্রমিকের 18 দফা দাবি বাস্তবায়নে রাজি হয়েছে মালিক পক্ষ, ফলে বিক্ষোভ প্রতিবাদ সহ অন্য কর্মসূচি বন্ধ করে অধিকাংশ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকেরা। তবে গতকাল বুধবার মহানগরীর ছয়দানা এলাকায় ফুল এভার বিডি লিমিটেড নামের একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকেরা। দাবি পূরণের আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়। পরে আজ সকাল 10:30 পর্যন্ত জেলার কোথাও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।